মানে ভালো লাগতেই পারে, কিন্তু ওই ভালো লাগলে কেন আমার মেয়ের নামের সাথে ওই নামটা জোগাড় করতে হবে? কেন, ওইটা তো আমারও মেয়ে, তোমার পছন্দে তুমি নাম রাখছো মেধা, আরেকটা নাম মিডল নেমটা রাখবো আমি আমার পছন্দে। পরে পরশু দিন আর একটা পছন্দ হবে তখন, তোমার মায়ের নাম না ঢুকাইতে চাইছো তো তোমার মায়ের নাম ঢুকাও। তুমি এখন মিরাবেল্লা ইসাবেল্লা এগুলো ঢুকাইতে চাইতেছো কেন? ভায়ানা, মুয়ানা, আর কি কি, ভায়ানা, ইসাবেল্লা, কোনটা কোনটা ঢুকানো হবে তার মিডল নেম হিসাবে? কি সে তোমার, আমার মনে হয় তোমার ব্রেইন দিন দিন পৌঁছে যেতেছে। তুমি পৌঁছে যাচ্ছ, সবসময় ইন্টারফেয়ার করা এবং কন্ট্রোল করা বন্ধ করো। এখানে আমি কোথায় কন্ট্রোল করলাম? তুমি নাম রাখছো মেধা, আমি তোমাকে কোন সমস্যা করছি করিনি। এখন আমি আমার মেয়ের বায়ানা রাখবো, ইসাবেলা লাগাবো, পার্সিংনিং কাছে অ্যাপ্লাই করবো, তিনটে দুনিয়া সবার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আছে, আমার মেয়ের কেন একটা নাম বাদ যাবে? একটা নাম আমার রাখার সুযোগ আছে। ওকে ফাইন, কিন্তু একটা হবে, তুমি তো 16টা নাম বলতেছ। আচ্ছা আমি ভাবি কি করা যায়। তোমার মার নাম ঢোকাইতে চাই, ওইটাই তো বেস্ট। কালকে আবার ইসাবেল্লা, মিরাবেল্লা, হিরাবেল্লা, সিরাবেল্লা, এইভাবে বলবো না, ইসাবেল্লা, ওকে ইসাবেল্লা, ভায়ানা, ভায়ানা, ওকে। আরেকটা নাম পছন্দ হয়েছে, রায়া, রায়া, সব কার্টুনের নাম। তুমি ইদানিং খুব কার্টুন দেখতেছ, কার্টুন চরিত্র, কার্টুনের নাম না তো অ্যানিমেটেড মুভি, ওই প্রধান ক্যারেক্টার। তুমি তো মেধা হয়ে গেছো মনে হইতেছে।